সুকুমার রায়ের গল্প উকিলের বুদ্ধি। গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে ২৫ টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন ৫০০ টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে ১০০ টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে ৫০০ টাকার ১ পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই। এমন সময়ে সামলা মাথায় চশমা চোখে তখর বুদ্ধি উকিল এসে বলল, ওই ১০০ টাকা আমায় দিলে তোমার বাঁচাবার উপায় করতে পারি। চাষা তার হাতে ধরল, পায়ে ধরল, বলল, আমায় বাঁচিয়ে দিন, তবে শোনো আমার ফন্দি বলি, যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা টথা কয়ো না, যে যা খুশি বলুক, গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো ব্যয় করবে, তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বলল, আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি ৭ বছর আগে ২৫ টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বলল, ব্যা। উকিল বলল, খবরদার বল নিয়েছিলে কি না। চাষা বলল, ব্যা। উকিল বলল, হুজুর আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমন করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, ব্যা ব্যা। হাকিম বললেন, লোকটা কি পাগল নাকি? তখন চাষার উকিল উঠে বলল, হুজুর ও কি আজকের পাগল, ও বহুকালের পাগল, জন্মে অবধি পাগল, ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বাকি, দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথার ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে, পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে, এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে শুনে বললেন, মোকদ্দমা ডিসমিস। মহাজনের তো চক্ষু স্থির, সে আদালতের বাইরে এসে চাষাকে বলল, আচ্ছা না হয় তোর ৪০০ টাকা ছেড়েই দিলাম, ওই ১০০ টাকাই দে। চাষা বলল, ব্যা। মহাজন যতই বলে যতই বোঝায়, চাষা তার পাঁঠার বলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগেমেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময়ে তার উকিল এসে ধরল, যাচ্ছ কোথায় বাপু, আমার পাওনাটা আগে চুকিয়ে দাও, ১০০ টাকার অফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যা। উকিল বলল, বাপু হে ওসব চালাকি খাটবে না, টাকাটি এখন বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বললে, ব্যা। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বলল, হতভাগা গোমুখু পাড়া গেঁয়ে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানে, আগে যদি জানতাম তাহলে পোটলা সুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম। বুদ্ধিমান উকিলের আর গুরুদক্ষিণা পাওয়া হলো না।